শুভেচ্ছা সবাইকে নাইম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি রয়েছি তুর্কির যে বিখ্যাত গ্র্যান্ড বাজার সেই গ্র্যান্ড বাজারে আপনারা জানেন যে গ্র্যান্ড বাজার হচ্ছে পৃথিবীর প্রথম যে মার্কেট যেটি আসলে বর্তমান যুগে আমরা শপিং সেন্টার বা শপিং মল বলি এটিকে আসলে ধরা হয় যে পৃথিবীর প্রথম শপিং সেন্টার এবং এটি 1455 সালে প্রতিষ্ঠা করেন তুর্কির যে সেই তৎকালীন সুলতান সুলতান মোহাম্মদ আল ফাতি তিনি কিন্তু এই যখন ইস্তাম্বুল জয় করেন 1453 সালে তারপরে কিন্তু তিনি এই বাজারটি প্রতিষ্ঠা করেন এই বাজারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রং বেরঙের নানা দোকান কিন্তু এখানে রয়েছে বিশেষ করে এখানে প্রায় 4000 বিভিন্ন প্রকৃতির যে পণ্য বিক্রি হয় 4000 দোকান রয়েছে বিভিন্ন আইটেমের বিশেষ করে আপনারা এখানে দেখবেন যে খুব সুন্দর যে এই যে লাইট বা যে ঘরের যে ডেকোরেশন লাইটগুলো এগুলো রয়েছে তো এরকম কিন্তু অনেক সুন্দর এরপরই রয়েছে আপনারা দেখবেন যে যে সুইট শপগুলো তারপরে বিভিন্ন ধরনের ইসলামিক যে কারুকার্য সম্বলিত যে দোকানপাটগুলো রয়েছে তো এগুলো কিন্তু আপনারা এক জায়গায় কিন্তু প্রায় 4000 দোকান এবং এখানে কিন্তু আপনি 22টি প্রবেশপথ রয়েছে মার্কেটটিতে এত বিশাল আকারের মার্কেট এটি এবং প্রায় 61টি গলি রয়েছে এই সবগুলো গলিতে কিন্তু আপনারা যদি চারিদিকে তাকান এইদিকে রয়েছে এদিকে চতুর্দিকে হচ্ছে 61টি গলি দ্বারা এই মার্কেটটি বিশাল একটি মার্কেট এবং আরও একটি বিষয় হচ্ছে যে আপনি এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না বিশেষ করে সব ধরনের যে আমি যেমনটি দেখালাম যে লাইটিং যে সবগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে আপনারা যদি দিকে তাকান এই যে বিভিন্ন ধরনের মশলা আচার তারপরে মিষ্টি জাতীয় পণ্য রয়েছে কাপড় চোপড়ের দোকান রয়েছে তার পাশাপাশি রয়েছে এখানে এমন কোনো জিনিস নেই যে এখানে নেই তারপর আপনারা দেখবেন যে কার্পেট শপ রয়েছে এখানে কার্পেট কিন্তু আপনারা জানেন তুর্কির কার্পেট কিন্তু অনেক বিখ্যাত এখানে কার্পেট শপ রয়েছে তো আপনাদের সাথে আসলে গ্র্যান্ড বাজারের ভেতরকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে গ্র্যান্ড বাজার অসংখ্য যে কী বলবো অনেক প্রাচীন একটি বাজার পৃথিবীর প্রথম বৃহত্তম সুপার মার্কেট যেটিকে বলে বা বড় শপিং সেন্টার তো এটিকে প্রথম শপিং সেন্টার হিসেবে ধরা হয় পৃথিবীর এবং দেশ বিদেশের কিন্তু হাজার হাজার ট্যুরিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনাগোনা করছে এবং সবসময় এই গ্র্যান্ড বাজার কিন্তু জাঁকজমক থাকে আর সব জায়গায় দেখবেন যে তুর্কির পতাকা লাগানো কারণ তুর্কিরা হয়তো তাদের যে ন্যাশনালিটি বা দেশকে অনেক ভালোবাসে আমি তুর্কিতে যেটি দেখলাম গ্র্যান্ড বাজার প্রত্যেকটি গলিতে এরকম পতাকা লাগানো এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলি যে কোনো জিনিস যখন কিনবেন তখন এখানে হয়তো একটি পণ্যের দাম হচ্ছে কে বলছে যে 100 লিরা তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটিকে যদি বলেন যে 20 লিরা বা 30 লিরা হয়তো আপনি সেটি পেয়ে যেতে পারেন মানে এখানে বার্গেনের একটি সুযোগ রয়েছে সব ধরনের দোকানগুলোতে এটি হয়ে থাকে এই কারণে হচ্ছে যে গ্র্যান্ড বাজারে গ্র্যান্ড বাজারে সাধারণত যারা আছে যেমন আপনারা সুইট শপগুলো দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য প্রকারের আসলে দোকান মানে আপনি এখানে আসলে এক প্রকার হারিয়ে যাবেন যে কি রেখে কি কিনবো এক প্রকার এক্সাইটমেন্ট এখানে যে রয়েছে গ্র্যান্ড বাজারে আর বিশেষ করে এখানে আপনি দেখতে পাচ্ছেন এমন কোনো জিনিস না যে এখানে নাই আর সবগুলোই খুব এক্সাইটিং আর আমরা বিশেষ করে তুর্কিতে একটি ইসলামিক কান্ট্রি এবং এখানে বিশেষ করে ইসলামিক কালচারের অনেক পণ্যগুলো রয়েছে যেগুলো এখানে খুব সহজে পাওয়া যায় আর তো দর্শক আশা করছি যে আপনাদের ভালো লেগেছে তুর্কির গ্র্যান্ড বাজার দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আপনারা যারা আসতে চান এটি ইস্তাম্বুলের ফাতি যে জোন রয়েছে সেই জোনে অবস্থিত এবং ফাতি জোন হচ্ছে যেটি হায়া সোফিয়া এবং যে তোপকপি প্যালেস সহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা এর আশপাশে রয়েছে তো আপনারা তুর্কি আসলে অবশ্যই গ্র্যান্ড বাজার আসবেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে